মৃত্যু, যেটা আমাদের জীবনের এক নির্মম বাস্তবতা। তবে আমরা কেউই এই বাস্তবতাকে সহজে মেনে নিতে চাই না, চেষ্টা করি মৃত্যুকে এড়িয়ে চলার। তবে তাই বলে কি কখনো মৃত্যুকে ফাঁকি দেওয়া যায়? বলছিলাম 2020 সালে রিলিজ হওয়া আই নো ইউ আর গোয়িং টু ডাই মুভির কথা। এটি একটি অসাধারণ ইন্দোনেশিয়ান হরর মুভি। এই মুভির গল্পটি আমাদেরকে এমন একটা বিষয় সম্পর্কে শেখাবে যেটা হয়তো আপনাদের জীবন বদলে দেবে। এমন শিক্ষণীয় ও অসাধারণ হরর মুভি আপনারা আগে কখনোই দেখেননি। তাহলে চলুন শুরু করা যাক হোয়েন ইউ আর গোয়িং টু ডাই মুভির এক্সপ্লেনেশনে। শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। গল্পটি শুরু হয় সুরিন নামক একজন মেয়েকে নিয়ে। সে অনেক অসুস্থ ছিল, তাই তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু হঠাৎ করেই সুরিনের শরীরের কন্ডিশন অনেক খারাপ হয়ে যায়, ফলে সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিল না। দেখতে দেখতে সেখানে সে মারা যায়। সুরিনের তিনজন বেস্ট ফ্রেন্ড ছিল, তারা তাকে খুব ভালোবাসত। সুরিন তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে তাদের কলেজের হোস্টেলে থাকত। তার মৃত্যুতে তারা তিনজনই অনেক ভেঙে পড়ে। সেদিন রাতে মিনা তাদের হোস্টেলের বারান্দায় দাঁড়িয়ে সুরিনের মৃত্যুর আগের একটা ভিডিও দেখছিল। এমন সময় মিনা দূরের একটা অন্ধকার জায়গাতেই সুরিনের মতো কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। এরপর মিনা দৌড়ে ভেতরে চলে আসে আর তার নীর নামক এক বান্ধবীকে বলে, এইমাত্র আমি বাইরে সুরিনকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তখন তার বাকি বান্ধবীরা বলে, তুমি হয়তো ভুল দেখেছ, আসলে তুমি সুরিনকে একটু বেশি ভালোবাসো, তাই তোমার কাছে এমনটা মনে হচ্ছে। মৃত মানুষ কি কখনো জীবিত হতে পারে? এই কথা বলে তারা মিনাকে নিয়ে ঘরের ভেতরে যায়, যেখানে তাদের আরেকজন বান্ধবী ফ্লোর রয়েছে। তারা তিনজনই সেখানে সুরিনের ব্যাপারে কথা বলছিল। এমন সময় তারা সকলেই বুঝতে পারে যে তাদের দরজাটা কেউ নক করছে। এতে তারা সকলেই অনেক আতঙ্কিত হয়ে পড়ে আর দেখতে দেখতেই তাদের ঘরের মধ্যে সুরিন চলে আসে। সুরিনকে দেখে তারা তিনজনেই অনেক ভয় পেয়ে যায়। তখন সুরিন তাদেরকে বলে, তোমরা আমাকে দেখে ভয় পেও না, আমি আসলে মারা যাইনি, আমি বেঁচে আছি। তখন তারা তিনজন ধীরে ধীরে সুরিনের কাছে যায় আর তাকে স্পর্শ করে। এরপর তারা তিনজন মিলে চেক করে বুঝতে পারে যে আসলে সুরিন এখনও জীবিত আছে। কিছুক্ষণের মধ্যেই সুরিন ফ্রেশ হয়ে তাদের তিনজনকে আসল ঘটনা বলতে শুরু করে। সে বলে, যেদিন আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম সেদিন আমার উপরে বজ্রপাত হয়েছিল, এই কারণে আমি সেদিন কোমায় চলে গিয়েছিলাম। তবে ডক্টর আমাকে মৃত মনে করেছে, কিন্তু হসপিটালের দুজন কর্মচারী যখন আমাকে মর্গে রাখার জন্য নিয়ে যাচ্ছিল ঠিক তখনই আমি আমার জ্ঞান ফিরে পাই। এরপর আমি সেখানে উঠে বসি, কিন্তু আমাকে বসতে দেখিয়ে দুজন কর্মচারী সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যায়, কারণ তারাও মনে করেছে যে আমি মারা গিয়েছি। এই কথা শুনে তারা সকলেই হাসতে শুরু করে। সুরিনকে জীবিত দেখে তারা তিনজনেই অনেক খুশি হয়ে যায়। পরের দিন সকালে প্রতিদিনের মতোই তারা কলেজে আসে। সেখানে বেন নামক একজন ছেলের সঙ্গে দেখা হয়। আসলে বেন সুরিনকে খুব ভালোবাসে, সুরিনও তাকে ভালোবাসে। বেনের সঙ্গে কথা বলা শেষ করে সুরিন তাদের কলেজের ওয়াশরুমে যায়। সেখানে সে ইউসি নামক একজন মেয়েকে দেখতে পায়। মেয়েটা সেখানে কোনো কারণে কান্না করছিল, কিন্তু সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে ইউসি ঠিক পেছনে একজন মৃত মানুষের আত্মা দাঁড়িয়েছিল আর সুরিন সেটা দেখতে পায়, ফলে সে অনেক ভয় পেয়ে যায়। আর কিছুক্ষণ পর কলেজ মাঠে তাদের অ্যাসেম্বলি শুরু হয়। এখনও সুরিন সেই আত্মাটির কথাই চিন্তা করছে। মিনাও তখন বুঝতে পারে যে সুরিন হয়তো কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করছে। ঠিক এমন সময় তাদের কলেজের একটা মেয়ে আত্মহত্যা করে মারা যায়। সুরিন দেখতে পায় সে আর কেউ নয় বরং তার ক্লাসমেট ইউসি, যাকে সে ওয়াশরুমে কান্না করতে দেখেছিল। সে তার বান্ধবীদের সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু তারা কেউ তার কথায় বিশ্বাস করে না। এমন সময় তার কাছে এনিসা নামের একটা মেয়ে আসে। আসলে সেই মেয়েটি বেনের এক্স গার্লফ্রেন্ড, কিন্তু সে এখনও বেনকে ভালোবাসে। মেয়েটি তাকে বেনের কাছ থেকে দূরে থাকতে বলে। রাতের বেলা সুরিন তার রুমে বসে বেনের কথাই চিন্তা করছিল, কিন্তু হঠাৎ করে সে বাইরে একটা শব্দ শুনতে পায়। আর যখনই সে জানালার কাছে চেক করতে যায় ঠিক তখনই সে সেখানে একটা ছোট বাচ্চার আত্মা দেখতে পায়। এতে সুরিন প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর তার বান্ধবীদের বলে
এইমাত্র আমি আমার জানালার কাছে একটা ছোট বাচ্চার আত্মা দেখছি, কিন্তু তারা সুরিনকে বলে এসব তোমার কল্পনা, কারণ তুমি যেহেতু অসুস্থ ছিলে তাই হয়তো তোমার শরীর খারাপ, তোমার আসলে ঠিকমতো বিশ্রামের প্রয়োজন। কিন্তু তারপরও তাদেরকে বোঝানোর চেষ্টা করে, এমনকি সে জোর করে তাদেরকে বাইরে নিয়ে আসে। কিন্তু সবচাইতে অবাক করার বিষয় হচ্ছে আত্মাটিকে শুধুমাত্র সুরিন দেখতে পাচ্ছিল, কিন্তু বাকি সবাই কেউই আত্মাটিকে দেখতে পাচ্ছিল না। সুরিন সেই আত্মাটিকে তাদের কলেজের দারোয়ান মিস্টার সামাদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে। তার পরদিন সকালে তারা খবর পায় যে মিস্টার সামাদ মারা গিয়েছে, তাই তারা চারজন মিলে তাকে দেখতে যায়। সুরিন এখানেও অনেক চিন্তিত ছিল, কারণ সে বুঝতে পারছিল না যে তার সঙ্গে এসব কী হচ্ছে। হঠাৎ করে সেখানে একটা ছোট বাচ্চার ছবি দেখতে পায়। প্রথমে বাচ্চাটিকে একটু চেনা চেনা মনে হয়। কিছুক্ষণ পর সুরিন বুঝতে পারে এটা তো সেই বাচ্চা যাকে সে গতকাল রাত্রে দেখেছে। তখন সে তার ওয়াইফের কাছে জানতে চায় যে এই ছোট বাচ্চাটি তার কি হয়। এরপর সে সুরিনকে বলে ওর নাম আহমেদ, ও ছিল আমাদের প্রথম সন্তান, কিন্তু কয়েক বছর আগেই আহমেদ মারা গিয়েছে। এই কথা শুনে সুরিন অনেক ভয় পেয়ে যায়। কিন্তু পরদিন সকালে তারা কলেজে যায়, কিন্তু এখনও এই নিয়ে দুশ্চিন্তা দূর হয়নি সুরিনের। তবে সে এসব মৃত্যুতে একটা বিষয় মিল খুঁজে পেয়েছে, আর সেটা হলো তাদের দুজনেরই মৃত্যুর আগে সুরিন তাদের কাছে তাদের আপন মানুষদের আত্মা দেখেছে। সুরিনের কাছে মনে হয় সে অসুস্থ হওয়ার পর তার কাছে হয়তো কোনো পাওয়ার চলে এসেছে, যেটার মাধ্যমে মানুষের মৃত্যুর আগে ওই সকল মানুষদের আশেপাশেই তাদের মৃত আপনজনদের আত্মা দেখতে পারে। সে তার বান্ধবীদেরকে এসব কথা বলছিল, কিন্তু তারা কিছুতেই সুরিনের কথা বিশ্বাস করে না। এরপর তারা তাদের ক্লাসরুমে চলে যায়। হঠাৎ করে সেখানে আরেকটি ছোট বাচ্চার আত্মা দেখতে পায়। সুরিন অনেক ভয় পেয়ে যায়, কারণ আবারও কেউ না কেউ মরতে চলেছে। তাদের ক্লাস শেষ হওয়ার পর বেন সুরিনকে বলে আজকে আমার একজন ফ্রেন্ডের জন্মদিন, তাই সে তার বার্থডে পার্টিতে আমাকে ইনভাইট করেছে, আর আমি চাই তুমি আমার সঙ্গে যাবে। সুরিন তখন বলে আমি তোমার সঙ্গে যেতে পারি, কিন্তু আমার সঙ্গে আমার বান্ধবীদেরকেও নিয়ে যেতে হবে, কারণ আমি ওদেরকে ছাড়া কোথাও যাই না। বেন তার কথায় রাজি হয়ে যায়। এরপর সন্ধ্যাবেলায় বেন সুরিনের বান্ধবীদেরকে নিয়ে পার্টির উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছে যায়। তারা সবাই সেই পার্টিতে অনেক মজা করে। এদিকে বেন সুরিনকে একটা আলাদা জায়গাতে নিয়ে আসে। সেখানে সে সুরিনকে একটা উপহার দেয় আর বলে তুমি এটা এখন খুলে দেখবে না, বরং কালকে খুলবে, আশা করি আমার উপহারটি তোমার পছন্দ হবে। একথা বলে তার বাইকটিকে পার্কিং করতে যায়। এমন সময় সুরিন তার কাছে একটা আত্মা দেখতে পায়। এতে সে অনেক আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তার কাছে মনে হয় যে বেন হয়তো এখন মারা যাবে। তখন সে দৌড়ে তার বান্ধবীদের কাছে যায় আর বলে আমি বেনের আশেপাশে মৃত মানুষের আত্মা দেখতে পাচ্ছি, বেনও বাকি মানুষদের মতো মারা যাবে। সে আতঙ্কিত হয়ে এই সমস্ত কথা বলছিল, কিন্তু তার বান্ধবীরা তার কোনো কথায় মনোযোগ দেয় না, বরং তারা পার্টি এনজয় করছিল। কিছুক্ষণ পর সুরিনের কাছে বেন আসে। এমন সময় সুরিন বেনের পেছনে আবারও সেই আত্মাটিকে দেখতে পায়। সুরিন মুখে কিছু না বললেও সে অনেক আতঙ্কিত ছিল। এরপর বেন তাকে বলে আমার বন্ধুরা আমাকে একটা রেসের জন্য ডেকেছে, তাই এখন আমাকে যেতে হবে। কিন্তু সুরিন তাকে থামানোর অনেক চেষ্টা করে, কারণ সে খুব ভালো করে জানতো যে বেন মারা যাবে। সুরিন তাকে বারবার নিষেধ করে, কিন্তু বেন তাকে বলে আমার বন্ধুরা আমাকে বারবার অনুরোধ করছে, তাই আমাকে যেতেই হবে, আমি খুব শীঘ্রই তোমার কাছে আসব। সুরিনকে কথা বলে বেন সেখান থেকে চলে যায়। সুরিন তাই অনেক চিন্তায় পড়ে যায়, তাই সে তার বান্ধবীদেরকে নিয়ে সেই জায়গাতে যায় যেখানে বেনের রেস হওয়ার কথা। কিন্তু বেন এবং তার বন্ধুরা অলরেডি সেখান থেকে বেরিয়ে পড়েছে। মিনা তখন সুরিনকে বলে তুমি কেন এমন করছো, কিছুই হবে না, আর একটা কথা সবসময় মনে রাখবে, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কার মৃত্যু কখন হবে সেটা কেউ বলতে পারবে না, এই সব কিছু তোমার কল্পনা ছাড়া আর কিছুই না। কিন্তু সুরিন মিনার কথা মানতে চাইছিল না। সে বলল আমি সত্যি বলছি, আমার কথা তোমরা বিশ্বাস করো। এই বিষয় নিয়ে তাদের মধ্যে একটু ঝগড়া হয়। এমন সময় সবাই দেখতে পায় বেন রেস্টিতে জিতে গিয়েছে, সে একদম সুস্থ আছে। এরপর বেন সুরিনের কাছে আসতে যাচ্ছিল, কিন্তু যখন সে রাস্তা পার হতে যায় তখন একটি ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায়। এতে সুরিনের বান্ধবীরা অনেক অবাক হয়ে যায়, কারণ সুরিনের কথাই সত্য হয়ে গিয়েছে। কিছুদিন পর সুরিন বেনের দেওয়া উপহারটি খুলে দেখে। বেন তাকে একটা পুতুল দিয়েছে, আর সেই পুতুলটির গায়ে আই লাভ ইউ লেখা ছিল।
এতে সুরিন আরও কষ্ট পায়। এদিকে সুরিনের বান্ধবীরা বিশ্বাস করেছে যে তার মাঝে এমন একটা শক্তি চলে এসেছে যেটার মাধ্যমে সে মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করতে পারে। সুরিন সবাইকে বলে, কিছুদিন আগে আমি ক্লাসরুমে একটা ছোট বাচ্চার আত্মাকে দেখেছিলাম, কিন্তু এখনও তো আর কেউ মারা যায়নি, তার মানে আরেকজনের মৃত্যু বাকি আছে। আমার মনে হয় এখনও সেই আত্মা খুঁজে বেড়াচ্ছে যে সে তার সঙ্গে কাকে নিয়ে যাবে। তারপর রাত হয়ে গেলে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু সুরিন পানি পান করার জন্য ঘুম থেকে ওঠে আর দেখতে পায় ওই ছোট বাচ্চাটির আত্মা মিনার পাশেই ঘুমিয়ে গিয়েছিল। তখন সে বুঝে গিয়েছে যে মিনার সময় চলে এসেছে। এই কথা সুরিন তার দুই বান্ধবীকে জানায়। তখন তারা বলে, আমাদেরকে যেভাবেই হোক যে কোনো উপায় বের করতে হবে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে মিনাকে কিছু জানাবে না, কারণ এতে মিনা দুশ্চিন্তা করতে পারে। এরপর দিন সকালে সুরিন মিনার পাশে আবারও সেই আত্মাটিকে দেখতে পায়। এরপর তারা তিনজন মিলে সিদ্ধান্ত নেয় যে তারা মিনার আশেপাশে এমন কোনো জিনিস রাখবে না যেটার মাধ্যমে মিনার জীবননাশের হুমকি রয়েছে। তাই তারা তাদের রুম থেকে ছুরি কাঁচি সব সরিয়ে ফেলে, এমনকি তারা সবসময় মিনার আশেপাশেই থাকতে শুরু করে আর তারা মিনার প্রতি আরও যত্নশীল হয়ে ওঠে। কিন্তু এসবের কিছুই মিনা বুঝতে পারছিল না। তারা গুগল থেকে একটা ইনফরমেশন বের করে। তারা জানতে পারে এক বিখ্যাত কবিরাজের সম্পর্কে, যে কিনা মানুষের মৃত্যুকে ধোকা দিতে পারে। তাই তারা সবাই কবিরাজের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই পরের দিন সকালে মিনাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় যাতে মিনা কিছু বুঝতে না পারে। এরপর তারা কবিরাজের উদ্দেশ্যে রওনা হয়। তারা মিনাকে একা ঘরে রেখে যেতে চাইছিল না, কারণ তাদের কাছে মনে হচ্ছিল যদি কোনো কারণে মিনা মারা যায়, তাই তারা কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছিল না। তাই তারা মিনাকেও সঙ্গে করে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা কবিরাজের কাছে পৌঁছে যায় আর সমস্ত ঘটনা খুলে বলে। এরপর কবিরাজ তাদের জানায় যে কোমায় যাওয়ার পর তার মধ্যে সিক্স সেন্স চালু হয়ে যায়, যা পশু পাখিদের মধ্যে থাকে, কারণ তারা দুনিয়ার বাইরে যে জগৎ রয়েছে তা সব কিছুই অনুভব করতে পারে। অর্থাৎ যদি কোনো মানুষের কবরের আজাব হয় সেটা মানুষ বুঝতে পারে না, কিন্তু পশু পাখি তার শব্দ শুনতে পায়, এমনকি জিনের অস্তিত্ব বুঝতে পারে। আর সুরিনেরও সেই সিক্স সেন্স চালু হয়ে গেছে আর এই কারণেই এমনটি ঘটেছে। কিন্তু সুরিন যাদের দেখতে পাচ্ছে তারা আসলে আত্মা নয়, তারা হলো খারাপ জিন, কারণ মানুষ মৃত্যুর পর কখনো ফিরে আসতে পারে না। এরপর কবিরাজ তাদের পানি পড়া দেয় যাতে করে মিনার কাছে কোনো খারাপ জিন না আসতে পারে। কিন্তু সুরিনের কাছে মনে হয় সেই পড়া পানির মাধ্যমে হয়তো সুরিন মিনার মৃত্যুকে ধোকা দিতে পারবে। এরপর তারা হোস্টেলে ফিরে আসে। তারা মিনাকে পানি খাওয়াতে যাচ্ছিল, ঠিক তখনই তেরিস চলে আসে আর সেখানে মারামারি শুরু করে। আর এক পর্যায়ে ওর হাত থেকে সমস্ত পানি মাটিতে পড়ে যায় আর সে প্রচণ্ড পরিমাণে রেগে যায়। তারপর টেরাসকে মারতে শুরু করে। এতে তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তখন তাদের হোস্টেলের কেয়ারটেকার দুজনকে থামাতে যাচ্ছিল, কিন্তু সে কিছুতেই থামাতে পারে না। তাই তিনি তার বান্ধবীদের কাছে যায় আর তাদেরকে সব জানায়। তখন তারা দৌড়ে যায়। এরপর তাদের লড়াই থামিয়ে দেয়, কিন্তু লড়াই করতে গিয়ে সুরিনের মাথায় অনেক আঘাত পেয়েছিল। তার জন্য মিনা ফার্স্ট এড বক্স আনতে যায়, কিন্তু সেখানে ছিল তেরিস। তেরিস মিনাকে বক্সটি আনতে দিতে চায় না, কিন্তু মিনা সেখান থেকে দৌড় দেয়। এতে তেরিস অনেক রেগে যায় আর তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে মিনা গুরুতরভাবে আহত হয়ে যায়, ফলে তাকে হসপিটালে ভর্তি করা হয় আর সেখানে তার বান্ধবীরা অনেক কান্না করছিল। তখন মিনা বলে, তোমরা আমার জন্য কান্না করো না, আমি কিন্তু সব কিছু জেনে গিয়েছি। এরপর তাকে জিজ্ঞেস করে, তুমি কি জেনেছো? এরপর মিনা বলে, আমি এটা জেনেছি যে আমার হায়াত শেষ হয়ে এসেছে। তোমরা যখন কবিরাজের সঙ্গে কথা বলছিলে তখন আমি তোমাদের সব কথা শুনেছি। আসলে একটা কথা জেনে রাখো, মানুষের জীবন মৃত্যু একমাত্র আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যতদিন আমাদের হায়াত লিখে রেখেছেন আমরা ঠিক ততদিন পর্যন্তই বাঁচব। মৃত্যুকে আটকানোর ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছেই নেই। আর একটা কথা সবসময় মনে রাখবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমরা সবাই একদিন মারা যাব, হয়তো কেউ আগে হয়তো পরে, কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়ার চেষ্টা করা মানে আল্লাহ তাআলার বিধানের বাইরে যাওয়া, তার বিধানকে অমান্য করা। আমাদের গন্তব্য তো একটাই, সেটা হলো মৃত্যু। মৃত্যুর কথা মাথায় রেখে আমাদের জীবনকে নেক আমল দিয়ে পরিপূর্ণ করতে হবে। তুমি আমাকে কথা দাও সুরিন, যে তুমি আর কখনো মৃত্যুকে ফাঁকি দিতে চাইবে না। আল্লাহ হয়তো বিশেষ কোনো কারণে তোমাকে এই শক্তি দিয়েছেন, তাই তুমি তোমার এই শক্তিকে ভালো কাজে ব্যবহার করবে। তখন সুরিন মিনাকে কথা দেয় যে সে আর কখনো মৃত্যুকে ফাঁকি দিতে চাইবে না।
এরপর সুরিন মিনার জন্য মেডিসিন আনতে যাচ্ছিল, কিন্তু তার আগে সবাই মিনার দিকে খেয়াল রাখতে বলে। তারপর সুরিন হাসপাতালে আসে আর সে মিনাকে একটা হুইলচেয়ারে বসে থাকতে দেখে। তা দেখে সুরিন অনেক খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। এরপর মিনা সুরিনকে তার হাতে থাকা একটি ব্রেসলেট খুলে দেয় আর বলে, আমি অনেক ভাগ্যবতী, কারণ আমি আমার জীবনে তোমাদের মতো বান্ধবী পেয়েছি। আমি জানি যে তোমরা আমাকে খুব ভালোবাসো, আমিও কিন্তু তোমাদের অনেক ভালোবাসি। আমি মারা যাওয়ার পর যখন আমাকে মনে পড়বে তখন তুমি এটা দেখবে। আর আমি একটা কথাই চাই, তোমরা তিনজনে ইসলামিক শরীয়ত মোতাবেক তোমাদের জীবন পরিচালনা করবে আর নামাজ পড়ে সবসময় এটাই চাইবে যাতে আমরা জান্নাতে একসঙ্গে থাকতে পারি। এমন সময় সেখানে সুরিনের বাকি দুই বান্ধবী আসে আর তাকে বলে কিছুক্ষণ আগেই মিনা মারা গিয়েছে। সুরিন তখন অনেক অবাক হয়ে যায় আর সামনে তাকিয়ে দেখে যে তার সামনে কেউ নেই, অর্থাৎ এটা ছিল মিনার আত্মা, কারণ মৃত্যুর পর মানুষের আত্মা কিছু সময়ের জন্য তার আপন মানুষের কাছে আসে এবং তাদের কাছে দোয়া চায়। এরপর আমরা কয়েকদিন পরের ঘটনা দেখতে পাই। এখন আর সুরিন মৃত্যুকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে না, বরং এখন যদি সে কারোর মৃত্যুর সময় নির্ধারণ করতে পারে তখন সে তাদের কাছে গিয়ে মিনার বলা কথাগুলো বলে এবং তাদেরকে তাদের কাছের মানুষের সঙ্গে সময় কাটাতে বলে এবং তাদেরকে বোঝায় যে মৃত্যু আমাদের জীবনের একমাত্র গন্তব্য এবং সিদ্ধান্ত নেয় সে এখন থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করে এবং ইসলামের পথে তাদের জীবন অতিবাহিত করবে। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই মুভিটির এক্সপ্লেনেশন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এমন সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন জানতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।